দেখুন, আর্থ্রাইটিস মানে হচ্ছে আমাদের হাড়ের সমস্যা। স্পেসিফিক আজকে আমরা যেটা আর্থ্রাইটিস নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে অস্টো আর্থ্রাইটিস, যেটা একটা বয়স একটা এজ রিলেটেড সমস্যা। এই জন্য এটা এটা কমন, কেন কি অস্টো আর্থ্রাইটিস মানে আমরা স্পেসিফিকলি নিতে আমরা টার্গেট করছি, কেন কি স্পাইনও অস্টো আর্থ্রাইটিস হয় আমাদের, যেমন সার্ভাইকাল বা লাম্বার আপনি আমরা সার্ভাইকাল স্পন্ডিলাইসিস বা লাম্বার স্পন্ডিলাইসিস বলি আমরা, কিন্তু নিতে আমরা স্পেসিফিক যেটা দেখি অস্টো আর্থ্রাইটিস, এটা এই জন্য একটা কমন হয়ে গেছে, কেন কি এটা উইয়ার অ্যান্ড টিয়ার জয়েন্টস, তো কন্টিনিউয়াসলি জয়েন্টসটাকে ইউজ করার জন্য একটা বয়সের পর আমরা দেখি যে যখন আমাদের বয়স 50-60 বছর বয়স হয়ে যায় তখন আলটিমেটলি একটা আর্থ্রাইটিস থেকে আমরা আক্রান্ত হয়ে যাই, কেন কি আমাদের হাড় যেটা রয়েছে হাড়ের একটা কাভারিং রয়েছে কার্টিলেজ, যেটা কিন্তু আমাদেরকে অনেকটা সেফ করে রাখে, ওইটাই যখন অনেকটা ড্যামেজ হয়ে যায় আমাদের স্পাইনাল ফ্লুইডগুলো যখন পুরোপুরি শুকিয়ে যায় আর কার্টিলেজ ড্যামেজ হয়ে যায় তখন দুটো হাড়ে যখন ঘর্ষণ হয় তখন আমরা ব্যথা যন্ত্রণা আমরা ফিল করতে পারি, আমরা ইনফ্লামেশন দেখতে পারি, মানে সোয়েলিং চলে আসে, স্টিফনেস চলে আসে, আস্তে আস্তে যখন অনেক দিনে আর্থ্রাইটিস হয়ে যায় তখন পাগুলো ডিফর্মও হয়ে যায় আমাদের। মানে এই যে আপনি বলছেন না যেটা বয়স জন্য প্রধানমন্ত্রীকে আমাদের মাথায় রাখতে হবে, যেটা মানে যত প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই তো বয়স হবে এবং এই ফ্লুইডটা আস্তে আস্তে কমে যাবে এবং তাদের এটা হবে নাকি না, এটা এটার পেছনে আরও কিছু নির্দিষ্ট কারণ আছে, যেমন ধরুন ওজন কি একটা কোনো বড় কারণ? কারণ অনেক আছে কিন্তু বয়স একটা সবথেকে বড় ফ্যাক্টর আছে। আচ্ছা, কেন কি 50 বছর যখন আপনি একটা জয়েন্টসটাকে কন্টিনিউসলি ইউজ করছেন আপনার কাজের জন্য বা যে কোনো স্পোর্টসের জন্য বা যে কোনো কারণের জন্য আপনি ইউজ করছেন, আলটিমেটলি একটা সময় পর ডিজেনারেশন চলে আসে। আবার ওবেসিটি এই জন্য, কেন কি নর্মালি একটা মানুষ আপনি একটা সাধারণ মানুষ আপনার মাথায় যখন 50 কেজি বস্তা দিয়ে ডেলি আপনাকে যখন হাঁটতে হবে তো ন্যাচারালি আলটিমেটলি আপনি দেখতে পারবেন আস্তে আস্তে আপনার জয়েন্টসের ব্যথা যন্ত্রণা আসছে, তো তেমনই আপনার বডি যখন একটা অনেক ওয়েট রয়েছে ওবেসিটি রয়েছে তো এই জয়েন্টসগুলোই কিন্তু সেই ওবেসিটি বডিকে নিয়ে হাঁটছে, তো আলটিমেটলি একটা সময় পর ওবেসিটির জন্য আর্থ্রাইটিস দেখা যায়। এবার কিছু লোক রয়েছে যারা অ্যাথলেটিক্স বা স্পোর্টস প্লেয়ার রয়েছে তাদের কিন্তু ইঞ্জুরি একটা সবথেকে কমন কারণ রয়েছে, যে পড়ে গেছে আঘাত লেগে গেছে, তো ইঞ্জুরি থেকে আস্তে আস্তে আমরা দেখতে পেয়েছি যে অনেক সময় পর অস্টো আর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস ডেভেলপ করে যায়, তো এমনই। তারপর হচ্ছে আমাদের নিউট্রিশন খাওয়া দাওয়া একটা সবথেকে বড় ফ্যাক্টর রয়েছে, যে যেটা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদ যখন আমাদের শরীরে বাত বাড়ে তখনই আমাদের সন্ধিপাত আমরা দেখতে পারি, তো আমরা এমন খাওয়া দাওয়া করছি যেটা অতি রুক্ষ রয়েছে, মানে খুব ড্রাই খাওয়া দাওয়া আমরা খাচ্ছি, বাসি খাওয়া দাওয়া খাচ্ছি, আমরা খুব বেশি ঠান্ডা খাওয়া দাওয়া, ঠান্ডা জল, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বা ফাস্টফুড আমরা খুব বেশি নিচ্ছি আমরা, তখন আলটিমেটলি দেখা যায় যে আমাদের শরীরে বাত বাড়ে, সেখান থেকে সন্ধিপাত হয়ে যায়।